আগুনে পুড়ে গেল দক্ষিণ দিনাজপুর জেলার হিলির 14 হাত কালী প্রতিমা, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর 4টে নাগাদ হঠাৎই আগুন লেগে যায় মা কালীর প্রতিমাটিতে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, দাউ দাউ করে জ্বলে ওঠে মায়ের প্রতিমা। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, দমকল কর্মীদের সাথে আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা। ঘটনাটাই মোটামুটি 2:45টার দিকে চিল্লা চিল্লি এই তো দৌড়ে যায়, দেখি মায়ের পিছনে আগুন জ্বলছে। কি করে লাগলো আগুনটা ওটা বলতে পারছি। আচ্ছা, এখানে মেন কথা হচ্ছে, এখানে ডিউটি ছিল না, পুলিশ প্রশাসনেরা কেউ ডিউটি করেনি, সব জায়গায় ঘুমিয়েছিল, তার জন্যই আগুনটা লাগছে। সেবিক টেবিক সব জায়গায় ঘুমাইছিল। আপনারা এখন কি ভাবছেন যে এই মেলা কি হবে না হবে না, ওটা আমরা সঠিক বলতে পারবো। তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধন্ধে স্থানীয়রা। সিসিটিভি ক্যামেরা না থাকায় আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি, জানিয়ে উঠছে প্রশ্ন। উচিতভাবে আগুন লেগেলো আমরা কেউ বলতে পারবো না, কেউ জানিও না, একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমরা সবাই দুঃখিত, এলাকাবাসী সবাই দুঃখিত। আমরা আবার পুনরায় ওই 14 হাত মায়ের মডেলে আর আদুলেই মূর্তি, ছোটো মূর্তি আছে, ওটা বসাই আবার তুলে দেবো। আবার 7 দিন ব্যাপী যে পারমিশনের মেলা আছে সেই মেলাটা হবে। ঘাবড়ানোর কিছু নাই, মানুষ চলতে গিয়ে অনেক সময় অনেক বিপদ আপত্তি হয়, সেটাকে ওভারকাম করে চলতে হবে, মেনে নিতে হবে। আমাদের দুঃখ বেদনা আছে, সবার আছে, কি করবো, ঘটে গেছে, কারণ কারণ দুর্দশ লাভ দেয়, আমরাও যাই না। আবার মেলা সেই আগেকার মতো মেলা, এবং এখানে যারা মানুষ আছে সবাই আনন্দ অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে গেছে। কী কী আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি মায়ের আর শিব ঠাকুরের এই মূর্তিটা পুড়ে গেছে। প্রসঙ্গত, গত 23 তারিখ হিলি পশ্চিম সীমান্তে শুরু হয় 14 হাত কালী পুজো। পুজোকে কেন্দ্র করে বিশাল মেলাও বসে এলাকায়। 7 দিন ব্যাপী চলে পুজো এবং মেলা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন এই পুজো এবং মেলা দেখতে। স্বাভাবিকভাবে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ এবং দমকল কর্মীরা। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।